আমাদের দেশে বেশ কিছু মজার মজার আঞ্চলিক রান্না রয়েছে, যা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এ রান্নাগুলো তৈরি করার চেষ্টা করা হয় প্রায়ই। আজকে আমি ঠিক আপনাদের সামনে সেই ধরনের খাবারই উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে থাকছে নারকেল দুধে ভাপা ডিমের কোরমা। মূলত এটি দক্ষিণাঞ্চলে খুব বিখ্যাত একটি রান্না, খেতে অসম্ভব মজার। চলুন দর্শক, দেখে আসা যাক আজকের রেসিপিটি। নারকেল দুধটা আমি কিভাবে তৈরি করেছি সেটা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের উপর পাতলা পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে দিলাম, কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এরপর 2 টেবিল চামচ নারকেলের পানি দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। নারকেলের ভেতর তো নারকেলের পানি থেকেই থাকে, তাই আমি সেটাই দিয়েছি। কাপড় থেকে নিংড়ে যে পানিটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নারকেলের দুধ। আর আজকাল কিন্তু সুপার শপগুলোতে নারকেলের দুধ ক্যানের ভেতর কিনতেই পাওয়া যায়, তবে আজকে আমি একদম ফ্রেশ কোরানো নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে 5টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। এর ভেতর স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের টিফিন ক্যারিয়ার বাটিতে আমি চারপাশে তেল মেখে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে ডিমটাকে আনমোল্ড করা যায়। এখন এই বাটির ভেতর ফেটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমরা পুডিং যেভাবে তৈরি করি আমি সেভাবেই ভাপিয়ে নিব ডিমটাকে। এমনভাবে মোল্ডটা চুজ করবেন যেন বাটির অর্ধেক পরিমাণে ডিমটা থাকে, তাহলে ডিমের টুকরাগুলো বড় বড় হবে। এখন প্রেশার কুকারের ভেতর আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, টিফিন ক্যারিয়ারের বাটির মুখে ঢাকনা দিয়ে পানির ভেতর দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে থাকবে যেন টিফিন ক্যারিয়ার বাটিটার অর্ধেকের থেকে কম ডুবে থাকে। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় 15 মিনিট আমি এটাকে রেখে দিব। 15 মিনিটে যা সিটি বাজার বাজবে, কিন্তু ঘড়ি ধরে ঠিক 15 মিনিটই চুলার উপর রাখতে হবে। 15 মিনিট পর প্রেশার কুকার থেকে বাটিটা বের করে আমি আরও 15 মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে চারপাশটা আলগা করে আমরা পুডিং যেভাবে আনমোল্ড করি ঠিক সেভাবেই আনমোল্ড করে ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন একটা কড়াইতে আনুমানিক 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে এর ভেতর একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ এবং 2 টুকরা লবঙ্গ দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি, যাতে করে এর ভেতর থেকে একটা সুঘ্রাণ বের হয়। এরপর এর ভেতর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেরেস্তা করে ভেজে নিব। যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি এর ভেতর 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 3টা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম, অর্থাৎ কাঁচামরিচ বাটা। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। লবণটা সাবধানে দিবেন, কারণ ডিমটা ভাপানোর সময় আমি দিয়েছিলাম, তাই ঝোলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কিশমিশ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, অর্থাৎ কিশমিশ বাটা। এখন সব কিছু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর ভেতর সেই 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে। যখন এই নারকেলের দুধ এবং মশলাটা একটা বলক দিবে, ঠিক তখন ভাপিয়ে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো দেওয়ার পর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে এটা ততক্ষণ জাল করব যতক্ষণ না এই ঝোলটা খানিকটা শুকিয়ে আসছে। যখন এই ঝোলটা শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুঘ্রাণের জন্য, এবং খুব সামান্য পরিমাণ তালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট চুলার উপর রেখে এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভাপা ডিমের কোরমা একদমই তৈরি। ভাপা ডিমের কোরমা আপনারা চাইলে সাদা ভাত, সাদা পোলাও, রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। এছাড়া বাড়িতে অতিথি এলে
পোলাও রোস্ট কোরমার পাশাপাশি যদি এ খাবারটি দেন তাহলে আশা করছি আপনার অতিথিদের এ খাবারটি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।